হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ইন্টার মার্কেটে রেডমি একটা ফোনকে লঞ্চ করেছে, যেটা গ্লোবালি নাম ছিল রেডমি 10C। তো ওই ফোনটা ইন্টার মার্কেটে লঞ্চ করেছে রেডমি 10 নামে। তো ওটার এখনো তোমার সেল স্টার্ট হয়নি, বাট তোমাদেরকে এটা সম্পর্কে বলবো, এই ফোনটা তোমাদের জন্য কতটা ভালো হবে না কতটা খারাপ হবে, ঠিক আছে? তো তার জন্য পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো, আর চ্যানেলে যারা নতুন আসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো শুরু করছি আজকের ভিডিওটা। প্রথমে যে এই ফোনটার কথা বলবো, দেখো এই ফোনটার প্রাইস হচ্ছে অফারে মোটামুটি 9,999 টাকা, মানে 10,000 টাকার কাছাকাছি কিন্তু অফারে প্রাইস। এবং তুমি যদি অরিজিনাল প্রাইস দেখো, 464 ভেরিয়েন্টের দাম হচ্ছে 11,999, মানে 12,000 টাকার কাছাকাছি। এবং 6,128 ভেরিয়েন্ট আছে, ঠিক আছে? তো ওটার বাজেট মোটামুটি 13,000-14,000 টাকার কাছাকাছি। তো আমি তোমাদেরকে বলবো, এই ফোনটা তুমি যদি 10,000 টাকার মধ্যে নিতে পারো, এই ফোনটার কোয়ালিটি কিন্তু মারাত্মক। কিন্তু 11,000 টাকা যদি তোমার, মানে প্রাইস হয় 11,000-12,000 টাকা বা 13,000-14,000 টাকা, ওখানে কিন্তু তুমি আলাদা অপরচুনিটি পাবে, ঠিক আছে? তো অত টাকা দিয়ে তোমাকে এই ফোনটা কিনতে হবে না। 9,000 টাকা যদি তুমি কিনতে পারো, তোমাদের জন্য কিন্তু বেস্ট ফোন হতে পারে। তো এই ফোনটার কি কারণে বেস্ট হতে পারে, প্রথমে বলি এই ফোনটার পারফরমেন্স নিয়ে। তো পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হবে আমাকে এই ফোনটার প্রসেসর কি রয়েছে। এখানে কোয়াকলাম স্ন্যাপড্র্যাগনের 680 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 6nm বেস্ট, ঠিক আছে? 6nm টেকনোলজিকে ইউজ করা হয়েছে, মারাত্মক ফাস্ট এবং কোয়ালিটিও খুব ভালো। এবং র্যাম আর রম যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে LPDDR4 র্যাম, এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো ওভারঅল তুমি র্যাম আর স্টোরেজ টাইপ যদি দেখো, কোয়ালিটি মারাত্মক, ঠিক আছে? এবং এর সাথে সাথে এবং এখানে Wide 1 L1 সাপোর্ট করা হয়েছে, যেটা হচ্ছে তুমি HD ভিডিওকে স্ট্রিমিং করতে পারবে। তো এটার ওভারঅল তুমি যদি দেখো, কোয়ালিটি ভালো। এরপর তোমাদেরকে বলি ডিসপ্লে কোয়ালিটি নিয়ে, ঠিক আছে? তো এখানে তুমি 6.7 ইঞ্চি একটা HD প্লাস তোমার IPS LCD ডিসপ্লে পাবে, কোয়ালিটি খুবই ভালো। 400 nits হচ্ছে পিক ব্রাইটনেস এবং 60Hz রিফ্রেশ রেট, ঠিক আছে? তো কোয়ালিটি ওভারঅল তুমি যদি দেখো, ডিসপ্লে রিফ্রেশ রেট থেকে শুরু করে ডিসপ্লে কোয়ালিটি ভালো। কিন্তু IPS LCD ডিসপ্লে হওয়ার জন্য অন্ধকার অন্ধকার তোমার একটু ভাব লাগবে, যখন তুমি রোদে যাবে বাইরে বা তুমি ধরো ঘরের ভেতরে মানে অন্ধকারে রয়েছো, ঠিক আছে? তোমার একটু অন্ধকার, মানে প্রচুর লাইটে যদি তুমি যাও তাহলে তোমার একটু অন্ধকার অন্ধকার ভাব লাগবে, ঠিক আছে? তো এটা একটা প্রবলেম হতে পারে। তো এটাকে যদি তুমি স্কিপ করতে পারো, পারফরমেন্স কিন্তু এই ফোনটার মারাত্মক, মানে তোমার গেমিং পারফরমেন্স কিন্তু তুমি এই ফোনটার মধ্যে খুব ভালো পাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমাদেরকে বলি ব্যাটারি পিকআপ নিয়ে। তো 6000mAh ব্যাটারি পিকআপ দিয়েছে এবং 10W চার্জার দিয়েছে, কিন্তু এই ফোনটা কিন্তু 18W ফাস্ট চার্জ কিন্তু সাপোর্ট করবে, ঠিক আছে? তোমার বাড়িতে যদি 18W ফাস্ট চার্জ থাকে, ঠিক আছে, 18W অ্যাডাপ্টার থাকে, তাহলে তুমি কিন্তু এটা 18W চার্জ করতে পারো। কিন্তু রেডমি দিয়েছে 10W, তো এটা রেডমিকে 18W দিতে হতো, ঠিক আছে? তো ওভারঅল তুমি যদি দেখো ব্যাটারি পিকআপে তুমি মোটামুটি ব্যাটারি ঠিকঠাকই পাবে, ব্যাটারি সার্ভিসটাও খুব ভালো পাবে। এবং এই ফোনটার একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেটা হচ্ছে Android 11 তুমি এখানে পাবে, Android 12 কিন্তু তুমি ইনবিল্ট পাবে না, ঠিক আছে? তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ Xiaomi এখন যতগুলো ফোনই লঞ্চ করছে, সেটা 20,000 টাকা প্রাইস হোক, 21,000 টাকা হোক আর 10-11,000 টাকায় হোক, প্রত্যেকটা ফোনে কিন্তু Android 11 দিচ্ছে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ মানে সবারই জন্যই আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমাদের বলি ক্যামেরা কোয়ালিটি নিয়ে। তো ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটায় ডুয়েল ক্যামেরা তুমি রিয়ারে পাবে, 50MP প্লাস 2MP, 50MP মেন ক্যামেরা, 2MP ডিপ সেন্সার। তো এই ডিপ সেন্সারটা কিন্তু এখানে খুব একটা বিরাট ভূমিকা কিন্তু নেই, হ্যাঁ। তো এটা ফালতু মার্কেটিংয়ের জন্য ইউজ করা হয়েছে। তো এমনি রিয়ার যে ক্যামেরাটা মোটামুটি ভালো, তোমাদেরকে বলবো না বিরাট আহামরি ভালো। এবং ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে 5MP, ফ্রন্ট ক্যামেরার মোটামুটি ভালো, খুব একটা কোয়ালিটি ভালো নয়, কারণ বুঝতেই পারছো 5MP ক্যামেরায় আর কি ভালো ছবি উঠবে, ঠিক আছে? তার উপরে কোনো সেন্সার ফেন্সারের কোনো তো বালাই নেই, বুঝতেই পারছো। এবং এখানে আর একটা ভিডিওর একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেখানে তুমি 1080px 30fps তুমি ভিডিও রেকর্ড করতে পারবে, তুমি কিন্তু 60fps করতে পারবে না, কারণ এই প্রসেসরটা কিন্তু 1080px 30fps এ সাপোর্ট, ঠিক আছে? তো ভিডিও বা ক্যামেরা কোয়ালিটি ফোনটা খুব একটা ভালো নয়, ঠিক আছে? বাদ বাকি মোটামুটি কিন্তু সবই ঠিক আছে। ডেডিকেটেড সিম স্লট ইউজ করা হয়েছে, মানে ডেডিকেটেড বলতে তুমি দুটো সিম একটা চিপ ইউজ করতে পারবে। তো ওভারঅল তুমি যদি দেখো কোয়ালিটি ভালো, সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো। তো তোমাদেরকে বারবার আমি একটা কথা বলছি, ফোনটার যা স্পেসিফিকেশন তোমাদেরকে আমি বললাম এবং এই ফোনটার ব্যাপারে যতটা বুঝলাম, এই ফোনটা যদি তুমি 10,000 টাকা প্রাইসের মধ্যে নিতে পারো এবং গেমিং পারফরমেন্স তুমি কিন্তু খুব ভালো পাবে। কিন্তু তোমাকে যদি ডিসপ্লে কোয়ালিটি বা ধরো তোমাকে মাল্টিমিডিয়া এবং অন্যান্য ডিসপ্লে কোয়ালিটি, বুঝতেই পারছো, IPS LCD ডিসপ্লে, ক্যামেরা কোয়ালিটি, তো এই দুটো কিন্তু এইখানে খুব একটা মানে অ্যাডভান্টেজ তুমি বা ভালো কোয়ালিটি খুব একটা পাবে না। যারা 10,000 টাকার মধ্যে একটা গেমিং খেলবে এবং মোটামুটি ইউজ করবে, ঠিক আছে, খুব রাফ ইউজ করবে না, তাদের জন্য কিন্তু এই ফোনটা কিন্তু বেস্ট হতে পারে, কারণ প্রসেসরটা এই ফোনটার মধ্যে খুবই ভালো, ঠিক আছে? তো তোমার কি মতামত সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটো একসাথে করে দেবে, আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো সুস্থ থাকো, ভালো থাকো, সন্ধ্যাবেলায় টেকনো স্যার দেখা করছি, ততক্ষণে যেন সুস্থ থাকো, এখনকার মতো আসছি, নমস্কার।